গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে পুরো আইকিউ সিটি ভালো করে মানে ঘুরে দেখাবো, মানে অন্যবার তো অনেকবার এসে ঘুরতে বা হালকা ঘুরে ঘুরে চলে গেছে। চলো গাইস যাই স্টার্ট করি। গাইস এদিক থেকে আমরা এন্ট্রি করলাম, তো এখান থেকে আইকিউ সিটি এদিকে হচ্ছে মেন বিল্ডিংগুলো মেডিকেল কলেজের, তো এখানে অটো পেয়ে যাবে অনেক ভাড়ার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য। ওইদিকে সব মেডিসিনের দোকান ওখান ওগুলো যাওয়ার সময় পরে দেখাবো। এদিকে হোস্টেল বা ফ্ল্যাট এগুলো, এখানে হোস্টেলের লোক মানে ছেলে স্টুডেন্টগুলো থাকে, সবাই থাকে, বাইরে থেকে লোক এসেও থাকে ফ্ল্যাট এটা। তো গাইস এইটা আমরা আইকিউ সিটি মানে কলেজে, যেদিকে মেন কলেজে ক্লাস ক্লাস হয় এদিকে মেন বিল্ডিংটা হচ্ছে। তো এদিকে আমরা হেঁটে যাচ্ছি এটা দিয়ে, এটা মানে হেঁটে যাওয়ার মতন ফুটপাথ থাকে যেটা বলো এটা, এদিকে গাড়ি ফাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ রোডটা দিয়ে সাইডে মানে কি রোডটা দিয়ে গাড়িগুলো যাবে যাচ্ছে। হ্যাঁ ঢুকে যা, তুই কাছে ঢুকে যা, একটু ঢুকে যা। এইদিকে মানে পার্কিংগুলো আছে বাইকের, বাইক আর সাইকেলটি পার্কিং, তুই চার চাকার পার্কিং কোন দিকে যায় না, এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে। হ্যাঁ তোর বাইকটাকে নেবাও না, সে দেখছে মানে ওগুলো বসে আরাম করছিল ফটো তুলে নিচ্ছে। আর এই চার চাকার পার্কিংটা এইদিকে আছে, এখন দেখতে পেলাম এই সাইড করে ডান দিকে, মানে এদিকে বাইকের আর সাইকেলের আর এদিকে চার চাকার। কি এরোপ্লেনটা মানে আমাদের ঘরের পাশে আছে, আমি যেখানে প্লেনটা রাখি আমাদের প্লেন গুলো প্লেনটা আমাদের বাড়ির পাশে, আমি যেখানে প্লেন রাখি ছাদে। তো তুই লিয়ে নিয়ে কেন আজকে বাইক দিলে এলি কেন? এই তো এত জায়গা এদিকে গুলো আর রোড আছে এত, আগে শুধু ছাদে নামে দেবো, কেউ দেখতো না, কাজ না লোকগুলো মেডিকেল পড়বে না তোকে দেখবে প্লেন গুলো না। যাই হোক তুই পড়িস, তুই ভর্তি হয়ে এখানে, তোর অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে গেলে এখানে আবার ভিতরে গিয়ে ব্লগ করতে পারবো, আর ভর্তি হয়ে গাইস। এদিকটা মানে এখানে মন্দির লাগছে, যায় না এদিকে যাবো না, যাই হোক টেম্পল লাগছে। হ্যাঁ না না এগুলো রিপেয়ার কিছু হচ্ছে, বিল্ডিং কোন যুগের বানানো আছে, আর এটা মানে কলেজটা কোনটা কলেজ আর কোনটা ইয়ে, এইটা মানে কলেজ মেন কলেজটা এদিকটা, এইটা এইটা এদিকটাই কলেজ হবে আর এইটা হসপিটালটা এমার্জেন্সি, আর এইদিকের বিল্ডিংটা কিছু একটা আলাদা কাজের জন্য হবে। আপাতত এদিকে এতটা দেখি দেখানো হয়ে গেল, তো এবারে বাকি এদিকে আরো চল ফল টাইপের আছে ওগুলো দেখাবো। এদিকে অ্যাম্বুলেন্স আসছে সাউন্ড আইকিউ ফিরে, এখানে তুই না আসতে হবে যাই হোক আমরা এবার এখান থেকে বেরোই, আর বাকি এদিকে আরো কত কিছু হোটেল টাইপের হোটেল গুলো আছে ওগুলো এবার দেখাবো। এদিকে থেকে মেডিকেল থেকে গিয়ে বাঁ দিকে পরে সব, তো চল এখান থেকে স্টল বলছি সরি, এখানে হোটেল গুলো স্টার্ট হচ্ছে ফার্স্টে। এটা সব মেডিসিন নয়, ফার্স্টে এটা মেডিসিনের দোকান আছে মেডিসিন ওয়ার্ল্ড বলে, তারপরে আর একটা মেডিসিন আছে কি নামে মেডিসিস বলে, এটা ক্লোজ আছে এখন, তারপরে একটা তারপরে একটা সব আছে শ্রীমতী কর্নার বলে। তো এদিকে আর একটা এখানে বেশিরভাগ ফার্মাসির দোকান আছে, এদিকে ডাক্তারের দোকান, আর এদিক থেকে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে বেশ। তো এদিক থেকে আগে ফিরে যে কলেজটার পিছন দিকটা দেখা, এটা পিছন না ফ্রন্টই বটে কিন্তু ওটা অন্য দিকে, এদিকটাতে আসেনি বলে এই জায়গাগুলো মানে সব হোটেলের পিছন দিক করে বটে, আর এদিকে একটা থার দাঁড়িয়েছে যাই হোক। না আগে ফিরে একটা রোড যেখানে এন্ট্রি করা বেরোনো যায়, তো এদিকে এন্ড হয়ে যাচ্ছে, এদিক থেকে যে সোজা ওদিকে যাওয়া হয় 5 কিলোমিটার দূর, পুরো স্ট্রেট রোড আছে, পুরো স্ট্রেট রোড গেলে ওখানে গভর্নমেন্ট কলেজ পড়ে যাবে, ফুলজোর চলে আসবে, যাই হোক বিধাননগর চলে আসবে। এই সাইড দিয়ে সোজা গেলে একটা রাস্তা আছে, এবার চলে এখানে আগে ফ্রির পাশে একটা বর্জ্য এয়ারপোর্ট আছে, আগে ফ্রি এয়ারপোর্টই বলে বেশিরভাগ, তো ওইখানে যাই এখানে এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা থেকে বাইরে থেকে আগে ফ্রি ভিউটা হেভি লাগছে দেখো। আগে ফ্রি থেকে এইদিক থেকে সোজা চলে এলাম আমরা আগে ফ্রি এয়ারপোর্টে যাচ্ছি, এদিকে সোজা গিয়ে এখানে যে বাঁ দিকে একটা রাস্তা আছে এই জায়গাটা করে এখান থেকে সোজা যাবো, তো এখান থেকে আগে ফ্রি ভিউটা হেভি লাগছে।
তো গাইস ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এলাম, বড়জোড়া এয়ারপোর্ট যেটা বলে, তো বড়জোড়া আইকিউফিডি বলে মেইনলি বড়জোড়া এয়ারপোর্ট নাম। এটা ব্রিটিশদের আমলে এয়ারপোর্ট, এখন মানে বন্ধ, এখন সবাই রিলিফিল ফুড করতে ভিডিও বানাতে আসে, হ্যাঁ বাইক স্ট্যান্ড করতে আসে, সারানো ঘুরতে আসে মাঝে মাঝে একাই। যাই হোক এখান থেকে পুরো সোজা স্ট্রেট 3 কিলোমিটার মতো হবে, যাই হোক যতটা বোঝা আছে। এখানে দেখো আরো অনেকে আছে, কি আসে ওটা ওটা আসে, গাড়ি স্টার্ট করলে আর আসে না। তো এইখানে কি, তো এইখানে পুরো এখানে ভিউ আসে, আজকে মানে মেঘ মেঘ আছে বলে সেরকম আসছে না, রোদ ভোর দিলে হেভি ভিউ আসে। আর চারিদিকে মানে দুদিকে গাছ, মিডিলে রোড আছে, আর এটা একটাই মানে লেন আছে। আগেকার সময় নাম তো সব ব্রিটিশদের আমলে, অনেকদিন আগে থেকে বন্ধ হয়ে যাও। কি দেখছ কে, কাজ নাই নাকি, গাড়ি ব্লগ টক ধর, ফোন ধর, দাও ফেল দিস না, না বল হ্যালো গাই যাই, দেখো গাড়িগুলো দেখো চেক করো, গাড়িগুলো কি লাগছে, গাড়িগুলো কি লাগছে, এর উপরে এফেক্ট পড়বে, যা পড়াশোনা কর গাছের। তো এদিকে এখন আপাতত চলো দেখে আসি গা, পুরো ভিউটা দেখবো। সেটা আমাদের যতটা মনে হচ্ছে, এই ভ্যান থেকে বেরোলে লোকগুলো বাচ্চা, প্রথম কথা হচ্ছে এখানে মারুতি ভ্যান দেখতে পেয়েছি, বেসিক্যালি এটা কিডন্যাপ জন্য, কিডন্যাপের জন্য ইউজ হয়। আবার দু হাতে দুজনের লোক ধরা আছে, যাই হোক ঠিক আছে, যাই হোক আমাদের কাজটা করি, আমাদের ব্লগটা বানাই। আমি আর চাপসিনি তোমার গাড়িতে ভয় লাগছে, ঠিক আছে আমার ভয় লাগছে, আমি আর চাপসিনি চলো গাড়িটা হেঁটে যাচ্ছি না, আমি চালাচ্ছি তুমি যাবো, আমার ভয় লাগে, দেখি চলো। খুলে বসে আছি, আমার দোষ, দেখালাম মানে কেমন দেখাচ্ছিল এয়ারপোর্টটা, মানে পুরো কতটা ভিউ, মানে রোডটা পুরো দেখালাম। আর ফাইনাল দিকে বলো কি একটা চেনা জানা ছিল, ওজন দেখতে গেল, তো এই যে যেটা আসছে এটা ফাইনালি মনে হচ্ছে দেখা করে এলো। তো এদিকে দুটো দাদা ছিল, এরা বললো একটু ফটো তুলবে, ফটো তুলবে কটা, তো এই জন্য এখানে ফাইনাল আসবো ফটো তুলে, তারপর আমরা বেরোবো। আর ফাইনাল বাবা ওইদিকে আগে ছিল, ওখানে বসে আছে, তো এখানে ফাইনাল চলে এসছে, দুটো দাদা দাঁড়িয়ে ছিল, ওরা দুজন আসানো বাইকটা R15 ফটো তুলছে, এরা বেসিক্যালি এমনি ক্যামেরাম্যান নয়, করে নিজেদের পার্সোনাল ক্যামেরা নিয়ে ফটো তুলছে। তো বললাম ঠিক আছে তুলুক, কটা তুললে এদের তোলা হয়ে যায়, তারপর আমরা যাবো ইস্কনে একটু ঘুরতে যাবো, দেখবে সেটা। ও তারপরে যে দুজনেই ছিল, দুজনে প্রথমে একজনের তোলা হলো, তারপরে আবার আরেকজনে গেল, ওরা গিয়ে তুলছে, অনেকক্ষণ ধরে তুললো কতগুলো ফটো, ওদের নিজেদেরই তুললো, আমাদের নয় বেসিক্যালি বলতে গেলে। তো ওদের ক্যামেরা থেকে এখানে দেখতে পাচ্ছ, ওই যে ক্যামেরা ভিডিও করছে না, ফটো তুলছে, কে জানে যায় না, যে হোক ফটোই তুলছে হবে, কিন্তু অন্ধকারে কেমন আসছে ক্যামেরাতে, ক্যামেরাতে তো জানি না কেমন আসছে, ফটো দেখিনি কোনো দিন। এয়ারপোর্টের পরে একটু মনে হলো ইস্কন থেকে ঘুরে আসছি, তো এখন লাইট চলে এসেছি ইস্কনে, এখানে ইস্কনের ঝর্ণাটা জ্বলছে, মানে চালু আছে, বা হ্যাঁ অন্যদিন আগের দিনে ফ্যান এসেছিল, যেন পানাতে লেগ গেছিলো, আজকে আমি এসেছিলাম ওই জন্য চলছে, বিউটিফুল, বেশ ভালো লাগছে দেখতে। এখানে লাইটগুলো সাইড আছে জ্বালাই, নালে আরও দেখতে ভালো লাগতো, চলো ভিতরে একটু ঢোকা যাক, হালকা দেখে দেখি আসি গা। Thank you.
এই ফাইন এখানে টিকা লাগিয়ে লিছে ইসকন ইসকন ওভার সবাই লয় আমি আমি আমরা দুইজন আমরা দুইজন লাগিয়ে লিছি টিকা হ্যাঁ আর তো তো ভাই আজকে ব্লগটা এইটুকুই আজটা হালকা ইসকন দিয়ে ঘুরে এলাম থ্যাংক ফর ওয়াচিং বাই।